আসসালামু আলাইকুম। নবার্ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আমার শিক্ষার্থীরা সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্য শিক্ষা ও মনুষ্যত্ব নিয়ে আলোচনা করব। শিক্ষা ও মনুষ্যত্ব হচ্ছে একটি প্রবন্ধ, এটি লিখেছেন লেখক মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী 1903 সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। একজন সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি হিসেবে তিনি খ্যাত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃত কথা বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ দ্বারা একটি উল্লেখযোগ্য সংযোজন। তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয় সভ্যতা ও সুখ, তার দুটি অনুবাদ গ্রন্থ। 1956 সালে 28 সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃত কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, একটি তার জীবসত্তা, অপরটি মানবসত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজনে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষালাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়, জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এখানে জীবসত্তা সেই ঘরের নিচের তলা আর মানবসত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তিনি এখানে বলেছেন, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমন অপ্রয়োজনীয় দিক আছে, আর অপ্রয়োজনের দিকে তার শ্রেষ্ঠ দিক। তিনি বলেছেন যে অপ্রয়োজনীয় দিক আমাদেরকে শিখায় জীবনকে কিভাবে উপভোগ করতে হয়, মনোমৌলিক হয়ে অনুভূত ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার দিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, ধনী দরিদ্র সকলের অন্তরে সে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষকে মুক্তি না মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনই জীবন সাধনা নয়। একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না, ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে, অর্থাৎ বেশিরভাগ লোকই হচ্ছে অন্ধকারেই থেকে যাবে। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। মানবসত্তা হচ্ছে মানুষের অস্তিত্ব। মানবসত্তা বলতে লেখক মানুষের অস্তিত্বকেই বুঝিয়েছেন। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জন করা যায়। লেখকের মতে আমরা জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী, ফলে অর্থচিন্তা আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়। খাওয়া পড়ার সমস্যা মিটে গেলেই জীবনের উন্নয়ন সম্ভব হয় না। এজন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা। শিক্ষার মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। মানুষের অন্য বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মুক্তির দিকে লক্ষ্য রেখে। মুক্তির জন্য দুটি উপায়ের কথা বলেছেন লেখক এখানে। একটি অন্য বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলেই মানব জীবনে উন্নয়ন সম্ভব। শুধু অন্য বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না, আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্য বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্ব সাধন ব্যর্থ হওয়া অসম্ভব নয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতে হয়। শুধু নিচ থেকে ঠেলে তাকে আসনরূপ উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচ থেকে ঠেলা।
অনেকে মিলে খুব জোরে উপরের থেকে টানলে নিচে ঠেলা ছাড়া কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচ ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সৃষ্টিশীল দ্বারা সম্ভব নয়। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশনের মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে, তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। এই প্রবন্ধটির মূল কথা হচ্ছে যে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞানদান নয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।